ব্রাজিলের পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের বাসিন্দা ক্লাউডিও জন্ম থেকেই স্বাভাবিক মানুষের মতো নন, মাথা থাকলেও সেটা জন্মগত এক ত্রুটির কারণে উল্টো হয়। এভাবেই চলছে 44 বছর ধরে বেঁচে থাকার সংগ্রাম। ক্লাউডিও ভেইরা ডি অলিভেইরা আর্থোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটাল ব্যাধিতে ভুগছেন, ফলে তার পায়ের পেশিতে পুষ্টির অভাব দেখা দেয়, হাত দুটি মুখের এবং মাথা উল্টোভাবে পিঠের সঙ্গে লেগে রয়েছে। এমন অস্বাভাবিক শিশুর বেঁচে থাকার আশা চিকিৎসকের সঙ্গে পরিবারও করে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে 24 ঘন্টার বেশি বেঁচে থাকার আশা নেই। উত্তর পূর্ব ব্রাজিলের রাজ্য বাহিয়া থেকে ক্লাউডিও ভেইরা ডি অলিভেইরা জন্মগ্রহণ করেছিলেন আর্থোগ্রিপোসিস মাল্টিপ্লেক্স কনজেনাইটা নামক এক বিরল রোগ নিয়ে। তবে সবাইকে অবাক করে দিয়ে ক্লাউডিওর বেঁচে যাওয়া অন্য শিশুদের মতোই বড় হতে থাকেন তিনি। জগৎকে তিনি উল্টোভাবে দেখেন, জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত থেকেছেন ঠিকই, কিন্তু জীবনের প্রতি পদে বাঁচার রসদ খুঁজে নিয়েছেন তিনি। এত প্রতিকূলতার মাঝেও দমে যাননি ক্লাউডিও। আর 10টা মানুষের মতো শিশুকাল থেকেই মায়ের কাছে লেখাপড়া শিখেছেন, নিজের পছন্দ মতো সব কাজ করেন তিনি। নিজের এই অবস্থাকে অন্যের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে চান ক্লাউডিও। এজন্য তিনি একটি ডিভিডি তৈরি করেছেন, পাশাপাশি নিজের আত্মজীবনীও লিখেছেন। এখানেই শেষ। 2000 সাল থেকে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখেন। ক্লাউডিওর নিঃশ্বাস নিতে, দেখতে, খেতে এবং জলপান করতে কোনো সমস্যা হয় না। পাশাপাশি তিনি প্রেরণামূলক বার্তা দিয়ে তার ভিডিও করেন। তিনি কখনো তার জীবনে কোনো অসুবিধে আছে এটা মনে করেননি। তিনি নিজের জীবন আর 5টা সাধারণ জীবনের মতোই মনে করছেন। মহামারীতে থেকে থেমে নেই ক্লাউডিওর কাজ। এখন অন্যদের সতর্ক করতে তিনি বানাচ্ছেন ভিডিও বার্তা, নিজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি নানান সতর্ক বার্তাও দিচ্ছেন ভিডিওতে। ক্লাউডিও নিজের জীবনকে উপভোগ করে, তার কাছে বেঁচে থাকাটাও এক প্রকার আনন্দ। সেখানে আপনি নিজে কতখানি অর্জন করলেন এবং মানুষের জন্য করে গেলেন, সেটির হিসাব কষাও প্রয়োজন।